বসো 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 আব্বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সামাবাজি ইনি কে আব্বা ওর নাম হচ্ছে সিদ্দিক ওই যে আপনি জবার বিয়ের বিষয়ে বলছিলেন ওকে সেই জন্য আমি ওকে নিয়ে আসছি সাথে করে মানে আপনার সাথে পরিচিত করাইতে আপনি কোথায় থাকেন বাবা জি আমি এখন আপনার বাড়িতেই আছি আমার বাড়িতে আব্বা হয়েছে কি আমি ফোন করছি গ্রামের বাড়িতে থাকে তো সাথে সাথে চলে আসছে ঢাকাতে তেমন কেউ নাই এই জন্য আমাদের এখানেই রাখছি খুব ভালো করছেন আব্বা ও কিন্তু অনেক বড় শিক্ষিত বিএ পাস করছে এফ গ্রেড পেয়েছে তাই নাকি জি আব্বা আমি চিন্তা করে দেখলাম জবা হলো একটা শিক্ষিত মেয়ে ওর জন্য অবশ্যই একটা শিক্ষিত পাত্র দরকার শিক্ষিত পাত্র যদি না হয় তাহলে তো আবার জবা পছন্দ করবে না সংসারে অশান্তি হবে এই জন্য খুঁজে যায় আমি একটা ভালো শিক্ষিত পাত্র জোগাড় করছি খুব ভালো করছেন আপনার উপর আমার আস্তে আস্তে বলেই তো জবার পাত্র খোঁজার দায়িত্বটা আপনার উপরে আমি দিচ্ছি থ্যাংক ইউ আব্বা আব্বা হ্যাঁ ওই আপনার যদি কিছু জানার থাকে আপনি ওরা জিজ্ঞেস করতে পারেন বাজান আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার পিতা আছেন, মাতা আছেন। তাছাড়া আর কেহ নাই আমার পিতা অনেক উচ্চবংশীয় এলাকাতে আমার পিতার অনেক ধন সম্পদ আছে। তিন পুরুষ খাইলেও ইহা শেষ হইবে না বাজান আপনি আছে খাই আছে করি আছে এইভাবে কথা বলেন কেন সাধারণভাবে কথা বলতে পারেন না যে পারি মানে বদরুল ভাই যেন বলিয়াছেন যে আমি তো শিক্ষিত যুবক সেই জন্য এই শুদ্ধ এবং বিশুদ্ধ ভাষায় কথা বলিতে থাক আপনারা কষ্ট করে শুদ্ধ বিশুদ্ধ ভাষায় কথা না আপনি আমাকে সাধারণ ভাষায় কথা বলেন জি আমি বুঝতে পারছি যে আপনি অত্যন্ত শিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত ধন্যবাদ তা আপনার পরিবার সম্পর্কে আমাদের কিছু বলেন আমার পারিবারিক অবস্থা ইন মার্শাল্লাহ খুবই ভালো আমি আমার পরিবারের আমার পিতামাতার অতি আদরের স্নেহের একমাত্র সন্তান তাহলে আপনি আমার এখানে থাকবেন কেন আপনি যদি বাবা মায়ের একমাত্র আদরের সন্তান হয়ে থাকেন তাহলে তারা কি তাকে বুকের ধন রে অন্যের ঘরে ঘর জামাই হয়ে থাকতে দেব যেভাবে হোক আমি ওনাদের রাজি করাবো যদি ওনারা রাজি না হয় তখন যদি ওনারা রাজি না হন তাহলে আমি ওনাদেরকে চিরদিনের জন্য ত্যাগ করে চলে আসব। আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না বাবা মায়ের মনে কষ্ট দেয়া আপনি ঘর জামা হইতে চলে আসবেন তারা কি মনে কষ্ট পাইব না এটা কি ঠিক হইবো বাবা মা যদি সন্তানের সুখের কথা চিন্তা না করে তাহলে আমি কেন তাদের কথা চিন্তা করব এই জন্য চিন্তা করবেন যে আপনার মা আপনার গর্বে ধারণ করছে আপনার বাবা আপনার জন্ম দিছে আপনার লালন পালন করছে বোঝা গেছে আব্বা ওই ওর আব্বা সাথে আমি ফোনে আলাপ করছি তারা বলছে কোন অসুবিধা নাই এখন একটু একটু ফোন দেন আমি কথা বলি আমার মোবাইল থেকে বলেছি ওর মোবাইল থেকে বলছি আব্বা ওর মোবাইল থেকে বলছি ও আচ্ছা ঠিক আছে আমি একটু ভাই চিন্তা করে দেখি আপনি আমার বাড়িতে আসেন থাকেন মানিক মানিক সেনে রতনের রতন জামাই বাবাজি তুমি ঠিকই পাটি চালান দিয়া তোমার মধ্যে একটা খুঁজে আনছো